আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। নৃশংস হত্যাকাণ্ড, স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী। নৃশংস এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার সুনাই থানা এলাকার শিলডুবিতে। জানা যায়, আজ সকালে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী আনোয়ার হোসেন দাদিয়ে স্ত্রী আলিফা বেগমের উপর উপুড়ঝুপুড়ি কূপ বসায়। গলাসহ শরীরের একাধিক জায়গায় দায়ের কূপে ঘটনাস্থলে মৃত্যু ঘটে বছর 29-এর আলিফা বেগমের। ঘটনার খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় সুনাই পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে স্ত্রীকে হত্যা করে ঘাতক আনোয়ার সুনাই থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা যায়। জানা যায়, মৃত আলিফা ও ঘাতক আনোয়ারের 6 ও 3 বছরের 2 পুত্র সন্তান রয়েছে। আনোয়ার মণিপুর রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করত বলে জানা যায়। মণিপুরের বর্তমান পরিস্থিতির জন্য গত কিছুদিন থেকে সে বাড়িতে চলে আসে। স্ত্রীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় গোটা অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আমি রাজমিস্ত্রির কাজ করি, কাজে যাওয়ার লাগি আমি প্রস্তুত হয়েছি, স্নান করছি। স্নান করিয়া মানে আমি বাইরে যেতাম, ভাত খাওয়াত বইছি। ভাত খাওয়াত বইয়া মানে ভাত শেষ হওয়ার পথে আমার মা পরিবার ফ্যামিলি লিয়ে ভাত খাইয়া, এ সময় আনোয়ার হোসেন তার ভাই তার বোন দুইটা আছে, তারা দুইটা আইয়া আমার ডাক দিছে, ভাই আমার বাইরে বাসা বাবিরে বাসা হইয়া, বাবিরে বাসা হইয়া। তো আমি ভাত ফালাইয়া দরজা খুলিয়া উঠিয়া দিছি, দৌড় দৌড় দিয়ে গিয়া দেখছি হে মানে কয়েকটা সে লাস্ট দিছে, দেওয়ার পরে হে যাওয়ার পরে আমি কইলাম ভাই বাসা এ আমার দিকে চাওয়াইছে আর চাইছে, যখন আমি ড্রাই লিছি চাওয়াইছে, যখন আমি ড্রাই লিছি ড্রাইয়া আমি সরি গেছি। তারপরে তার বোনও যাওয়ার লাগছে, তার বোনটাও মানে কুদাম দিছে। তারপরে আমি মানে ও সরিয়ে আই গেছি, আবার পরে এ চার ওদিকে রাস্তা আছে, রাতের ওদিকে গেছে গিয়া আমার স্বামী গিয়া গরো গিয়া গপ করছেন, তোমার বাবার লাই গেছে। আমি কইছি আমার বাবারে দেখা যেতাম, আমার স্বামী লইয়া আইছেন। আমার বোনটা ফোন করছি, ফোন করার বাদে ও ফোন উঠাইছেন না তারা, এর বাদে আবার ফোন করিয়া কয়েছে আমার মায়ও আইয়া কইছে নলা আলা তোর বাবারও বেমার একটা হয়ে গেছে গা, তাই কইছে যাইবার কথা, তাই স্বামী না করছে, কইছে না হে কয়েকটা দিন তাই দরবার করি আমার বোনটা বাবার বাড়ি যাইবার দেন না। দেখেছে আমার বোনটা লিয়া হে রাইত গেছে, যাওয়ার পরে হে গরো নিয়ে আমার বোনটা দিয়া হে ও না বাইরে আটা উঠে করছে কত সময়, এর পরে গেছে গরো গিয়া কইছে আমি আপনার আপনার বাবারে হে বেমার দেখাত গেছে। পার পরে বইয়া ইয়া গছে বইয়া হিয়ে অন রয়েছে আপনার বাবার বাড়ি খেয়েও রয়েছে, আমার স্বামী রয়েছে সকালে উঠি আই গেছে, আইতে কইছে আমার বোন কে বাড়িতে আস, তাই কইছে রাখো আমি তোরা বাদে যাইমু। কার করে ও তো রয়েছে আমার বোন হে আই গেছে, আইয়া ও তোরা বাদে শুরু করছে আমার ভাই রক্তা ফোন করা, জলদি আয় জলদি আয়। আমার বোন কইছে রাখো আমি তোরা বাদে, আমি বলে না আয় তুমি বাদে গিয়া যা তা খরচ করবে, তার বোন টা এ জেলা মারছে এ ওলা মরতো আমরা চাই। আমি আজি রাতিপুয়া 10টামান বজাত দক্ষিণ সৈদপুর পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত গাঁও পঞ্চায়েতের যিজন প্রেসিডেন্ট আছে তেখেতে আমালে এখন ইনফরমেশন দিছিলে যে ধনেহারি পার্ট 2 ধনেহারি গাঁওর দ্বিতীয় খণ্ড আনোয়ার হোসেন বরভূয়া তেখেতের পত্নী আলিফা বেগম বরভূয়া তেখেতের কিছু ঘরোয়া কন্দলত জড়িত ই হয়েছিল আর ইটো অল্প বেয়ার ফেলে ঢাল খাইছিল আর তার ঘৈণীয়েক দাঁড়ে ঘপিয়ায় ইঞ্জিওর করলে, কিন্তু তখেতর অল্প ব্লিডিং বেশি হল আর তিতাতে আলিফা বেগম বরভূয়া তাতে মৃত্যু হল। আমার পুলিশ টিম লগেলগে গই উপস্থিত হল, উপস্থিত হয়ে যাবতীয় কামখিনি করলে আর আমার ইতিমধ্যে যিজন আসামি আছে আলিফা বেগম বরভূয়ার তখেতর গিরিয়াক, তখেতর নাম হল আনোয়ার হোসেন বরভূয়া, সনক মুজিবুর রহমান বরভূয়া ধনেহারি পার্ট 2 তেখেতক ইতিমধ্যে আটক করা হয়েছে আর এটা জেরা চলি আছে তেখেতর। হয়তো পারিবারিক একটা কন্দলের সৃষ্টি হয়েছিল যদিও মানে কি লাস্টত এনেকা একটা রূপ ইলো।